পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানার মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর জিও নিউজের। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই রায় ঘোষণা করেন। আদালত প্রাক্তন এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে 10 বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। অর্থাৎ এই রায় কার্যকর হওয়ার পর আগামী 10 বছরে কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হতে পারবেন না তারা। পাশাপাশি এই দম্পতিকে 157 কোটি 30 লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। আদিয়ালা কারাগারে আগের শুনানির সময় আদালত 342 ধারায় বুশরা বিবির বক্তব্য রেকর্ড করেছিল। রায় ঘোষণার সময় বুশরা বিবি আদালতে উপস্থিত ছিলেন না। ইমরান আদালতকে বলেন তার স্ত্রী এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই, তাকে জোর করে টেনে এনে অপমান করা হচ্ছে। শুনানির শুরুতে বিচারক ইমরানকে বক্তব্য রেকর্ড করেছেন কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন তার আইনজীবী এলে তিনি বক্তব্য জমা দিবেন। পিটিআই প্রতিষ্ঠাতা বলেন শুনানির জন্য হাজিরা দিতে আমাকে ডাকা হয়েছিল, আগে থেকে কিছু না জানিয়েই রায় ঘোষণা করা হয়েছে, আমার সাথে প্রতারণা করা হয়েছে। 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের 8 দিন আগে এই রায় আসলো। সরকারি গোপনীয়তা আইনের অধীনে অধিষ্ঠিত একটি বিশেষ আদালত ইমরান এবং তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের জন্য 10 বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পর এই রায় ঘোষণা আসলো। পাকিস্তানে আগামী 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, নির্বাচনের 8 দিন আগে এই রায় এলো। সরকারি দমন পীড়নের মধ্যেই এই নির্বাচনে নিজেদের প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। গত মঙ্গলবার আরেক মামলায় ইমরানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের এই মামলায় একই সাজা দেওয়া হয়েছে তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশিকে। পাকিস্তানের বিশেষ আদালত এই রায় দেন। তবে রায়ের স্বচ্ছতা সহ আদালত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞদের অনেকে। তোষাখানা দুর্নীতির যে মামলায় আজ রায় হলো তার বিচার কাজ হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। এর আগে ওই একই কারাগারে বন্দী আছেন ইমরান খান। গত বছরের আগস্টের তোষাখানা দুর্নীতির আরেক মামলায় ইমরানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।